Hello everyone, welcome to Knowledge Account. তোমাদের সাথে আজকে ডিসকাস করব 16th June 2023 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে। তোমরা গুগল প্লে স্টোরে নলেজ অ্যাকাউন্টের নতুন অ্যাপটা এবার পেয়ে যাবে, ওখান থেকে কি ইনস্টল করে নিও, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে। দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, কোন রাজ্যের কারি ইশাদ ম্যাঙ্গো জিআই ট্যাগ পেয়েছে? কারি ইশাদ আম রিসেন্টলি কর্ণাটক রাজ্যের একটা বিশিষ্ট আম, এই আমটা জিআই ট্যাগ পেয়েছে, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ। এটা উত্তর কন্নড়ের আনকোলা তালুকে বিশিষ্টভাবে জন্মানো একটা আম, কারি ইশাদ আম। কেন্দ্রীয় সরকারের অধীনে ভৌগোলিক নির্দেশ রেজিস্ট্রি থেকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগটা পেয়েছে। দেখো এখানকার মুখ্যমন্ত্রী কর্ণাটকের কে রয়েছে, সিদ্ধারামাইয়া। প্রতিষ্ঠা সাল 1st November 1966। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, রাজধানী ব্যাঙ্গালোর। লোকনৃত্য ইয়াকসাগান, হুট্টারি, সুগি, কুনিথা, কারগা, লাম্বি এগুলো। উৎসব মহীশূর দশেরা, উগাড়ি। জাতীয় উদ্যান আনসি জাতীয় উদ্যান, বন্দিপুন্ডা জাতীয় উদ্যান, বানরঘাটা জাতীয় উদ্যান, কুদ্রেমুখ জাতীয় উদ্যান, নাগারহল বা রাজীব গান্ধী জাতীয় উদ্যান এগুলো রয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতি রয়েছেন প্রসন্ন ভালচন্দ্র ভারালে। তারপরে দেখবো কোন রাজ্যে সিএনজি চালিত বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস চালিত দেশের প্রথম টয় ট্রেন উদ্বোধন করা হয়েছে। এটা হচ্ছে আমাদের ভারতের প্রথম টয় ট্রেন, যেটা হচ্ছে সিএনজি চালিত আর কি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস চালিত। তো রাজস্থানে এই ধরনের একটা টয় ট্রেন ফার্স্ট স্টার্ট করা হয়েছে, উদয়পুরের গুলাবাগে প্রথম সিএনজি চালিত টয় ট্রেন চালু হয়েছে, যার নাম দেওয়া হয়েছে মহারানা প্রতাপ এক্সপ্রেস ট্রেন। এটা হচ্ছে মহারানা প্রতাপ এক্সপ্রেস ট্রেন। এখানে পর্যটকরা মোটামুটি 25 থেকে 50 টাকায় এই টয় ট্রেন চাপতে পারবে। তারপরে দেখো এবছর রাজস্থানের 30শে মার্চ 74তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র, রাজস্থানের রাজধানী জয়পুর। রাজ্যের প্রতিষ্ঠা দিবস 30th March 1947। রাজস্থানের প্রধান বিচারপতি রয়েছেন অগাস্টিন জর্জ মাসি। রাজস্থানের লোকনৃত্য ঘুমার, চাকরি, গনগোর, ঝুলন লীলা, ঝুমা, সুইসিনী, ঘাপাল, কালবেলিয়া এগুলো। ন্যাশনাল পার্ক রণথম্বর ন্যাশনাল পার্ক, সরিষ্কা ন্যাশনাল পার্ক, ডেজার্ট ন্যাশনাল পার্ক, কেওলাদেও ন্যাশনাল পার্ক এগুলো তোমার রাজস্থানের ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। আর রাজস্থানের রাজ্যসভা সিট হচ্ছে 10টা, লোকসভা সিট 25টা। তারপরে দেখো বিশ্ব ব্যাংক কোন শহরে দক্ষিণ এশিয়ার প্রথম রোড সেফটি প্রজেক্ট চালু করেছে? কোন শহরে দক্ষিণ এশিয়ায় প্রথম রোড সেফটি প্রজেক্ট চালু করেছে, এটা কোথায় করেছে? ঢাকাতে। বিশ্ব ব্যাংক ঢাকাতে বাংলাদেশ সরকারের সাথে 358 USD মিলিয়নের অর্থায়ন চুক্তির মাধ্যমে দক্ষিণ এশিয়ায় প্রথম সড়ক নিরাপত্তা প্রকল্প চালু করেছে। এটা সড়ক নিরাপত্তা উন্নত করতে এবং বিভিন্ন সড়কে উচ্চ ঝুঁকিপূর্ণ যেসব হাইওয়ে রয়েছে সেই হাইওয়েগুলোতে দুর্ঘটনা কমাতে হেল্প করবে। বাংলাদেশের দুটো জাতীয় মহাসড়ক গাজীপুর এলেঙ্গা N4 আর নাটোর নবাবগঞ্জ N6 এই প্রকল্প বাস্তবায়নের জন্য নির্বাচিত হয়েছে। সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্ব ব্যাংক সভাপতি অজয় বঙ্গ রয়েছেন, আর প্রতিষ্ঠিত হয়েছিল এটা 1944। কোন রাজ্যের পদ্ম পুরস্কার প্রাপকদের প্রতি মাসে 10,000 টাকা করে পেনশন দেবে? পদ্ম পুরস্কার প্রাপকদের প্রতি মাসে 10,000 টাকা করে পেনশন দেবে হরিয়ানা রাজ্য সরকার। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার সম্প্রতি পদ্ম পুরস্কার প্রাপ্তদের জন্য মাসিক 10,000 টাকা পেনশনের ঘোষণা করেছেন। মাসিক পেনশনের পাশাপাশি মুখ্যমন্ত্রী হরিয়ানার পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্তদের জন্য রাজ্য সরকারের ভলভো বাস পরিষেবাতে বিনামূল্যে ভ্রমণ সুবিধা ঘোষণা করেছেন। এছাড়া রাজ্যের জনগণের জীবনযাত্রার মানকে সহজ করতে সরকার বিভিন্ন কল্যাণমূলক নীতি প্রণয়ন করেছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে হরিয়ানা সরকার প্রায় 1.80 লক্ষ পর্যন্ত বার্ষিক আয়যুক্ত পরিবারগুলোকে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা সুবিধা প্রদান করবে। তারপরে লোকনৃত্য যদি এখানকার দেখি তাহলে ঝুমার, ফাগ, দাফ, ধামাল, লুর, দুগ্গা, খোর, হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার, রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়, ন্যাশনাল পার্ক কালেসার ন্যাশনাল পার্ক, সুলতানপুর ন্যাশনাল পার্ক, উৎসব বৈশাখী। তারপরে দেখো কোন আইনজীবী 2023 ইকবাল মাসি পুরস্কার জিতেছেন? ইকবাল মাসি পুরস্কার 2023 জিতেছেন ললিতা নটরাজন। চেন্নাই ভিত্তিক আইনজীবী এবং কর্মী এই ললিতা নটরাজন শিশু শ্রম নির্মূলের জন্য মার্কিন শ্রম বিভাগের 2023 ইকবাল মাসি পুরস্কারটা জিতেছেন। তারপরে দেখো NHPC লিমিটেড ইন্ডিয়ার ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছে? NHPC লিমিটেড ইন্ডিয়ার ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছে উত্তম লাল। NHPC লিমিটেড ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীনে একটা রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা। এটা ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ উন্নয়ন সংস্থা, যার ইনস্টলড ক্ষমতা হচ্ছে, ইনস্টলেশন পাওয়ার হচ্ছে 8,000 মেগাওয়াটেরও বেশি।
এই ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন NHPC-র ফুল ফর্ম ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন 1975-এ এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এর হেডকোয়ার্টার হরিয়ানার ফরিদাবাদে রয়েছে। তারপরে দেখো রিলায়েন্স রিটেলস বিউটি রিটেল ভেঞ্চার তিরার ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কে নিযুক্ত হয়েছে? তিরার ব্র্যান্ড অ্যাম্বাসাডার রিসেন্টলি নিযুক্ত হয়েছে সুহানা খান, করিনা কাপুর খান, কিয়ারা আদবানি, তিনজনেই। প্রথম উপজাতীয় ক্রীড়া উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছে? উপজাতীয় ক্রীড়া উৎসব প্রথম ট্রাইবাল স্পোর্টস ফেস্টিভ্যাল ভুবনেশ্বরে অনুষ্ঠিত হলো। ভুবনেশ্বর এ প্রথম উপজাতীয় ক্রীড়া উৎসব, এটা পুরুষ মহিলা দুটো ক্যাটাগরিতেই অনুষ্ঠিত হয়েছে। এই মেগা স্পোর্টস ইভেন্টটা যৌথভাবে KIIT ইউনিভার্সিটি সহযোগিতায় ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এবং উড়িষ্যা সরকার দ্বারা আয়োজন করা হয়েছিল। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী রয়েছে নবীন পট্টনায়ক, রাজ্যপাল গণেশী লাল, ন্যাশনাল পার্ক ভিতরকণিকা শিমলিপাল, এগুলো উড়িষ্যার লোকনৃত্য উড়িষি, যেটা ক্লাসিক্যাল সাবারি ঘুমারা পাইনকা মুনাড়ি ছৌ। PTC ইন্ডিয়া ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড কাকে কোম্পানি ডিরেক্টর আর চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে নিযুক্ত করেছে? মহেন্দ্র লোধাকে নিযুক্ত করেছে। PTC ইন্ডিয়া ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ইজ আ ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি, এটা একটা ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি। চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন পবন সিং। প্রতিষ্ঠা হয়েছিল এটা 2006 সালে। ওয়ার্ল্ড কাপ স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2023 কোথায় শুরু হয়েছে? ওয়ার্ল্ড কাপ স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2023 শুরু হলো কোথায়? চেন্নাই। স্কোয়াশ বিশ্বকাপের চতুর্থ সংস্করণ 13 জুন থেকে 17 জুন এক্সপ্রেস অ্যাভিনিউ রোয়াপেত্তা চেন্নাইয়ের রোয়াপেত্তাতে অনুষ্ঠিত হচ্ছে। ভারত, চীন, জাপান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, মিশর সহ 8টা এরকম দেশ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে। তারপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নেবে। কোন ব্রিটিশ শাসকের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল? লর্ড কার্জন। কলকাতা মেডিকেল কলেজকে প্রতিষ্ঠা করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? 1576 সালের 18 জুন মেওয়ারের রানা মহারানা প্রতাপ এবং মোগল সম্রাট আকবরের মধ্যে সংঘটিত হয়েছিল। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি? ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত এবং বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? এগুলো তোমরা শেষকালে আজকে কমেন্টে জানাও, চট করে আগের দিনের কুইক রিভাইজ করে নেব। তার আগে দেখে নাও WBP 2023 টার্গেট ব্যাচ তোমাদের স্টার্ট হয়েছে নলেজ অ্যাকাউন্টের নতুন অ্যাপে। মাত্র এই এটা সার্ভার চার্জ তোমাদের ফর 1 ইয়ার, তোমাদের একবার এটা পেমেন্ট করতে হবে। এবং এখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হচ্ছে, কনসেপ্ট ক্লাস, তার সাথে সাথে MCQs কেমন। এবং এখানে সাপ্তাহিক মক টেস্টের ব্যবস্থাও রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে আলাদা, যাতে করে তোমরা 24 আওয়ার্স আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। জেনারেল স্টাডিজ ফাউন্ডেশনেও তাই, যে কোনো এক্সামের জন্য তোমরা জেনারেল স্টাডিজের প্রত্যেকটা চ্যাপ্টার এখানে কভার করতে পারবে। এখানে প্রত্যেকটা সিলেবাস কভার করা হচ্ছে, কনসেপ্ট প্লাস MCQ তোমাদের এখানে থাকছে। আর ইংলিশ ফাউন্ডেশনেও তাই, তোমাদের প্রত্যেকটা গ্রামারের চ্যাপ্টার বেসিক থেকে ধরে ধরে শেখাচ্ছেন অঙ্কিতা ম্যাম। WB ফুড আইসাইয়েরও নতুন কোর্স এখানে রয়েছে। ম্যাথ ফাউন্ডেশনের প্রত্যেকটা চ্যাপ্টার, তোমাদের যে কোনো এক্সামে যা যা চ্যাপ্টার থাকে সিলেবাস ভিত্তিক সব কটা এখানে চ্যাপ্টার কভার করাচ্ছেন সাগর স্যার। আর রিজনিং ফাউন্ডেশনে আমি তোমাদের সব রিজনিং করাচ্ছি যে কোনো এক্সামের জন্য, এটা তোমাদের ফাউন্ডেশন ব্যাচ। এগুলো সব কটা 1 টাইম পেমেন্ট এবং তোমাদের এগুলো 1 ইয়ার করে সব কটা ভ্যালিডিটি রয়েছে। এর জন্য তোমরা এই যে নাম্বারটা রয়েছে 9593430522 এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবে, কেমন। চলো আগের দিনের ফার্স্ট কোয়েশ্চেন কি ছিল বলার চেষ্টা করো। বর্ডার সিকিউরিটি ফোর্সে ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছে? নীতিন আগরওয়াল। 2023 গভর্নর অব দ্য ইয়ার পুরস্কার কে পেয়েছেন? শক্তিকান্ত দাস। 2023 রয়্যাল সোসাইটি অব লিটারেচার ক্রিস্টোফার ব্ল্যান্ড প্রাইজ জিতেছেন লেখক প্যাটারসন জোসেফ, ইনি কোন দেশের লেখক? ইউনাইটেড কিংডম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় প্রথম জাতীয় প্রশিক্ষণ কনক্লেভের উদ্বোধন করেছেন? দিল্লি। এপসন ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কে নিযুক্ত হলেন? রশ্মিকা মন্দানা। নিম্নের কোন IIT সৌরশক্তি ব্যবহার করে সমুদ্রের জল থেকে হাইড্রোজেন তৈরি করেছে? IIT মাদ্রাজ। 2022-23 ভারতের চতুর্থ বৃহত্তম বিনিয়োগকারী দেশ হয়েছে কোনটা? ইউনাইটেড আরব এমিরেটস। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বিভাগের কোন রেলওয়ে স্টেশনকে ইট রাইট স্টেশন সার্টিফিকেট প্রদান করা হয়েছে?
গুয়াহাটি রেলওয়ে স্টেশন। থার্ড, জি টোয়েন্টি ফ্রেমওয়ার্ক ওয়ার্কিং গ্রুপ মিটিং কোথায় শুরু হলো? কোচিন। বিশ্ব রক্তদাতা দিবস কবে পালিত হয়? 14th June। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক শেয়ার, আর যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে নাও প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য। থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।